আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই বেশ ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে সবার মাঝে চলে এসেছি, আশা করছি ভিডিওটি সবার কাছে বেশ ভালো লাগবে। আমার আজকের রেসিপি সবজি। শীতকাল মানেই বিভিন্ন সবজির সিজন, আর এই সব ধরনের সবজি মিলিয়ে তৈরি করা হয় এই সবজির রেসিপিটি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। যদি আপনাদের কাছে এই সবজির রেসিপিটি ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন এই ভিডিওটি কেমন লেগেছে অথবা পরবর্তীতে আপনার কী ভিডিও দেখতে চাচ্ছেন। এছাড়াও ভিডিওতে লাইক দিয়ে আমাদের সাথে থাকতে পারেন। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপির দিকে, দেখে আসবো এই মজাদার সবজিটি কীভাবে তৈরি করতে হয়। প্রথমে একটা কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। এখানে প্রায় 1/3 কাপ থেকে একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিলাম, আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। এবার নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে কিছুক্ষণ। 5 মিনিট পর পেঁয়াজটা ভাজা হয়ে গেল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা আর 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা। আদার পরিমাণটা একটু কমই দিলাম, রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি। পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন একটু বড় করে কেটেছি, যেহেতু সবজিটা সবগুলো একটু বড় করে কাটবো তাই। দিয়ে দিলাম পরিমাণ মতো একটু পানি, আর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। নেড়ে চেড়ে সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে কষিয়ে নিতে হবে মশলাটা। মোটামুটি একটু কষানো হয়ে আসলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে মশলাটা কষানো হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে নিয়েছি প্রায় 5 মিনিট। এবার দিয়ে দিচ্ছি মূলার ডাঁটা। মূলার উপরে যে ডাঁটাগুলো থাকে সেই ডাঁটাগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, সেই ডাঁটাগুলো দিয়ে দিলাম। আর যেহেতু মূলার ডাঁটার মধ্যে কিছুটা পাতাও থাকে, সেই পাতাগুলো কিন্তু দিয়ে দিয়েছি। যেহেতু এটা সবগুলো তরকারির মধ্যে আমার মনে হচ্ছিল একটু শক্ত তাই এটা আগে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁপে। পেঁপেগুলো মোটামুটি শক্ত, এটা সেদ্ধ হতে অনেকটা সময় লাগে তাই পেঁপে দিয়ে দিলাম। সবগুলো তরকারি কিন্তু আমি মোটামুটি এক সাইজের করেই কেটেছি, আপনারা একটু দেখতে পাচ্ছেন। যেহেতু তরকারিটা এই সাইজের কেটেছি তাই পেঁয়াজটা আমি ছোটো করে কাটিনি, একটু বড় করেই কেটেছি। পেঁয়াজটা জাস্ট 4 ভাগ করে পার্টগুলোকে খুলে নিয়েছিলাম। ঠিক 5 মিনিট পরের মধ্যে দিয়ে দিচ্ছি আলু। আলু সিদ্ধ হতে অত একটা সময় লাগে না তাই আমি পেঁপেটা আগে দিয়েছি, আলুটা একটু পরে দিয়েছি। অনেকেই মনে করে আলুটা সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে, পেঁপেটা একটু কম লাগে, সেটা কিন্তু না, পেঁপেটা বেশি সময় লাগে আলুর চেয়ে। নেড়ে চেড়ে ঠিক 5 মিনিট, ঠিক 3 থেকে 4 মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি মূলা। অনেকেই মূলা খেতে পছন্দ করেন না, তারা এটা স্কিপও করতে পারেন, কিন্তু সবজির এতগুলো সবজির মধ্যে আসলে মূলা জিনিসটা ফ্লেভারটা স্পেশালি পাওয়াটা একটু টাফ, কারণ সবগুলো সবজির ফ্লেভারটাই ভালো লাগে মিশে, তাই মূলাটা এখানে আপনারা ইউজ করলেও অত একটা খারাপ লাগবে না। যেহেতু আমি অনেক ধরনের সবজি ব্যবহার করছি, আমার মনে হচ্ছিল যে লবণটা একটু কম হতে পারে তাই আমি লবণ দিয়ে দিলাম আর একটু। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিলাম। প্রায় 2-1 মিনিট পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সিম। সিমগুলোকে আমি একটা সিম প্রায় 3 ভাগ করেছি, যেহেতু সবজিগুলো ছোট তাই 2 ভাগ করলে সিমগুলো দেখা যাবে একটু বড় হয়ে যাবে সাইজ, তাই সিমগুলোকে 3 ভাগ করে কেটেছি। সবগুলো সবজি আসলে এক সাইজ হলে দেখতে সুন্দর লাগে। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ফুলকপি। ফুলকপিগুলো দেখতে পাচ্ছেন একটু ছোট করে কেটেছি, যেহেতু যেন সবগুলো আসলে সবজির সাথে মানিয়ে যেতে পারে। নেড়ে চেড়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে এক একটা উপকরণ অ্যাড করে দিতে হবে। এই পর্যায়ে আমি আরও 1 কাপ পরিমাণ পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি। প্রথমে 1 কাপ পেঁয়াজের, 1 কাপ থেকে একটু কম পেঁয়াজ ব্যবহার করেছিলাম, আর এই পর্যায়ে বাকি পেঁয়াজটা দিয়ে দিলাম। নেড়ে চেড়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করে দিচ্ছি পাতাকপি। একটা পাতাকপি প্রায় 1/4 ভাগ এখানে আমি ইউজ করেছি। অল্প অল্প করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিতে হবে, কারণ আমার কড়াইটা দেখতে পাচ্ছেন অনেকটাই তরকারিতে একেবারে ভরে গিয়েছে, তাই কিছুটা হালকা করে লাড়া দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব, কারণ ঢাকনা দিয়ে ঢেকে দিলে দেখা যাবে তরকারিটা অনেকটাই কমে যাবে। আমার বাসায় সবাই বলতে গেলে ভেজিটেরিয়ানের মতোই, সবাই সবজি খেতে অনেক পছন্দ করে মাছ মাংসের চেয়ে, তাই আমার বাসায় এই শীতকালের সবজিটা অনেক চলে আর সবাই বেশ পছন্দ করে। দেখুন মোটামুটি কিন্তু সেদ্ধ হয়ে এসেছে, প্রায় 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখেছিলাম আর অনেকটাই কমে এসেছে। এবার কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম 5-6টার মতো, আর দিয়ে দিচ্ছি বড় সাইজের 2 থেকে 3টার মতো টমেটো কুচি। নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিতে হবে তরকারিটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার পর্যন্ত। যতক্ষণ এটা মোটামুটি একটু সেদ্ধ হয়ে আসছে ততক্ষণ ঢাকনা দিয়ে আবারও ঢেকে অপেক্ষা করে নিচ্ছি। যাদের বাসায় আমার মতো সবজি খেতে পছন্দ করে সবাই, তারা কিন্তু এরকম সবজি তৈরি করতে পারেন। এটা রুটি, পরোটা কিংবা
যারা ডায়েট করছেন তারাও কিন্তু অনায়াসে খালি খেতে পারবেন। এছাড়াও ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে, সব কিছুর সাথে এটা মানিয়ে যায় খুব সহজে। এবার চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, অর্থাৎ মরিচের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া প্রায় আধা চা চামচ পরিমাণ দিলাম। নেড়ে চেড়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে বা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট অপেক্ষা করছি ঘড়ি ধরে। ঘুরে ধরে 5 মিনিট অপেক্ষা করার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ফুটন্ত গরম পানি। অবশ্যই তরকারির ক্ষেত্রে, অর্থাৎ সবজি রান্নার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই গরম পানি ব্যবহার করবেন, নাহলে কিন্তু তরকারিগুলো হুট করে ঠান্ডা পানি দিলে দেখা যায় শক্ত হয়ে যেতে পারে আর টেস্টটাও একেবারে নষ্ট হয়ে যেতে পারে। তাই এত কষ্ট করে তরকারি রান্না করছেন আর একটু গরম পানি করতে যদি আলসেমি হয় তাহলে তো চলবে না। অবশ্যই একটু কষ্ট করে হলেও গরম পানিটা করে এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। এখানে প্রায় 2 থেকে 3 কাপ গরম পানি দিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে এবার অপেক্ষা করছি। প্রায় 5 মিনিট পর ফিরে আসলাম, ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখানে ধনে পাতা কুচি আপনাদের আপনার পরিমাণ মতো কম বেশি ব্যবহার করতে পারেন। ধনে পাতা কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সব কিছুকে একটু মিশিয়ে নিচ্ছি। এবার এটা পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে, আমি এটাকে বেশি ভাঙবো না। অনেকে ভাঙা সবজি পছন্দ করেন, তারা আর একটু ভেঙে নিতে পারেন পরবর্তীতে, কিন্তু এই সবজিটাও বেশ ভালো লাগে। আমি নামিয়ে এবার পরিবেশন করে নিচ্ছি। দেখতে দেখতেই তৈরি হয়ে গেল আমাদের আজকের সবজির রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে, ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবেন। আর এমনই নতুন নতুন ইন্টারেস্টিং কিছু ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর অবশ্যই লাইক দিতে হবে। কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি কেমন লেগেছে। আজকের মতো এখানে শেষ করছি, পরবর্তী কোনো ভিডিও নিয়ে দেখা হয়ে যাবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর আমার জন্য দোয়া করবেন।